সে সময় ফেলুদাকে নিয়ে আর চলচ্চিত্র বানাবেন না এই কথা ঘোষণা করে দিয়েছেন সত্যজিৎ রায়। কিন্তু কেন কেন তিনি আর ফেলুদাকে নিয়ে সিনেমা বানাবেন না? জল্পনা ছিল বিভিন্ন মহলে। সে সময় সাহস করে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অর্থাৎ যিনি পরবর্তী সময়ে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের ছবিতে ফেলুদা হয়েছিলেন, তিনি হাজির হয়েছিলেন সত্যজিৎ রায়ের বিশপ লেফরয় রোডের বাড়িতে। সবিনয়ে সত্যজিৎ রায়কে তিনি জানিয়েছিলেন তিনি অভিনয় করতে চান ফেলুদার চরিত্রে। সব্যসাচী চক্রবর্তী নিজেই বলেছেন, অনেকক্ষণ গম্ভীরভাবে তার মুখের দিকে চেয়ে বসেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলেছিলেন, সন্তোষ দত্তকে ছাড়া লালমোহনবাবু বা জটায়ু চরিত্র আর অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। কে ছিলেন এই সন্তোষ দত্ত? না, তিনি কোনো থিয়েটার চস্ত অভিনেতা ছিলেন না, পেশায় তিনি ছিলেন উকিল। সেই উকিলকেই নিজের চলচ্চিত্রে লেখক লালমোহন গাঙ্গুলির চরিত্রে অভিনয় করিয়েছিলেন সত্যজিৎ রায়। প্রথম তাকে পরশ পাথর ছবিতে ছোট্ট একটি ভূমিকায় কাজ দিয়েছিলেন সত্যজিৎ রায়। তারপর সোনার কেল্লা থেকে ফেলুদার সব অভিযানের সঙ্গী ছিলেন তিনি। ১৯৮৮ সালে প্রয়াত হন সন্তোষ দত্ত, বন্ধ হয়ে যায় সত্যজিৎ রায়ের পরিচালিত ফেলুদা সিরিজ। ঢাকায় জন্মেছিলেন সন্তোষ দত্ত, তখনও ভাগ হয়নি দুই বাংলা। এরপর কলকাতায় এসে ওকালতি শুরু করেন। আজ ২ ডিসেম্বর, এই মহান অভিনেতা সন্তোষ দত্তের শুভ জন্মদিন। বাংলাদেশের মাটিতে জন্ম নেয়া এই গুণী অভিনেতা সন্তোষ দত্ত চলে গেলেও তাকে জটায়ু নামে মনে রেখেছে বিশ্বের আপামর চলচ্চিত্র প্রেমীরা। সন্তোষ দত্তের শুভ জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।